তৃণমূল নেতা অশোক সাহ খুনের পথ উঠেছে ব্যারাকপুর শুরু হয়েছে অর্জুন সোমনাথের দ্বৈরথ এই আগুনে ঘি ঢেলেছেন ব্যারাকপুরের সাংসদ পার্থভূমি তার দাবি বিহার থেকে ভাড়াটে খুনিয়ে এনে বিধায়ক সোমনাথ শ্যামকেও খুনের চাপ্রান্ত চলছে এবার তৃণমূল সাংসদকে পাল্টা জবাব দিলেন অর্জুন ঘনিষ্ঠ প্রিয়াঙ্গ পাণ্ডে না এটা তো আমি পুলিশ প্রশাসন কলেজই জানিয়েছি এবং আমি আপনাদের মাধ্যমেই জানাতে চাই আমি কালকে নিজে পুলিশ কমিশনারকে জানিয়েছি আমার কাছে খবর আছে যে সোমনাথ শ্যামকে মার্ডার করার জন্য বিহার থেকে একটা বড় গ্রুপ ফায়ার করা হয়েছে সোমনাথ শ্যামকে যাতে মার্ডার করা যায় আমি সোমনাথ শ্যামকে বলেছি একটা ওয়ান সিক্সটি ফোর করে রাখতে এবং পুলিশ কমিশনারকেও কালকে আমি জানিয়েছি এটা সোমনাথ শ্যামকে যদি সোমনাথ শ্যাম মারা যায় তাহলে আমি প্রকাশ্য ভাষায় বলছি এর পিছনে অর্জুন সিং দায়ী থাকবে অর্জুন সিং সোমনাথ শ্যামকে মার্ডার করতে চাইছে কোনো গ্যাং ভাড়া করছে হ্যাঁ বাইরে থেকে তারা অর্জুন সিংজির সঙ্গে বিভিন্ন রকমের চক্রান্ত করে ওনাকে ফাঁসানোর চেষ্টা করছে এবং শুধু ফাঁসানো নয় তার মার্ডার করার চক্রান্ত এরা করছে যেরকম আমার উপরে একটা করছে সেরকম ওনার সঙ্গে একটা আলাদাভাবে টেকনিক্যাল ওরা একটা চক্রান্ত করে তাকে মারার চেষ্টা করছে ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্টে যেটা হচ্ছে সে আইনটা প্রাথমিক জানেন কিনা সেটাও আমার মনে সন্দেহ হচ্ছে ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্টটা হয় অলওয়েজ যে কোনো এফআইআর আগে কি উনি এফআইআর করেছেন ওনার কাছ থেকে জিজ্ঞাসা করা উচিত কি ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট কি করা হয় আমি আজকে জিজ্ঞাসা করছি পার্থভূমিক এবং এখানকার জগদ্দল বিধায়ক সোমনাথ স্বামী চিনি এবং সিপি থেকে কি বিক্রি রয় কেন কেন অ্যারেস্ট করলো আপনারা কেন বিক্রি রায়কে ধরতে পারেননি যে বিক্রি উপর অ্যাটাক করার সময় ছিল সেই বিক্রি অশোক শোকে মারার সময় অন দি স্পট ছিল তাকে আজকে দিনে এনআইএ করেছে বিক্রি মোটামুটি সব কথা বলেই দিয়েছে বেঁচে থাকুন যাবেন না কোন গাড়ি থেকে কোন স্করপিও নতুন গাড়ি থেকে কোন ক্রিমিনাল কথায় পাঠানো হলো এভরিথিং মানুষ জেনে গেছে তাই জন্য এনআইও বিশেষ করে জেনে গেছে তাই আজকে দিনে ভয়ে আজকে পার্থভৌমি এবং সোমনাথ শ্যাম এই এইসব কথাগুলো বলছে কেন এরা দুজনই মিলে আমার করিয়েছিল আর এরা দুজনে মিলে অর্জুন পিছনে চক্রান্ত করছে। সিংজি পুজোর আগে তেতে উঠেছিল ভাটপাড়া সেই সময় বিজেপি নেতা প্রিয়াঙ্গ পাণ্ডের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয় চলে গুলিও সেদিন প্রিয়াঙ্গুর গায়ে গুলি না লাগলেও তার গাড়ির চালকের কান ঘেঁষে বুলেট চলে গিয়েছিল আপাতত অর্জুন সিং এখন দিল্লিতে রয়েছেন তাই তার হয়ে এদিন পার্থকে জবাব দিলেন প্রিয়াঙ্গু ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দ্যাল